স্বপ্নের তাড়াহুড়োর সময় যত গন্ডগোল। এরকম ঠান্ডা ব্যবহার কেন করছে আমার সাথে? কিসের এত রাগ? এত কাছে থেকেও আজ তুমি কত দূরে কনক। ভালো, তুমি আনন্দেই থাকো, আমি আর কোনো দিনও তোমাকে ডিস্টার্ব করব না। হয়ে গেছে, থ্যাঙ্কস। দাদা ভাই। হ্যাঁ বল। আমি রেডি। হ্যাঁ আমার হয়ে গেছে, আমি আসছি। কি হলো, আটকালে কেন আমার? কি হয়েছে তোমার? কি ছেলে মানুষই করছো তুমি? বেরোনোর সময় এভাবে তুমি আমার সাথে কেন এরকম করছো? দেরি হয়ে যাচ্ছে, সামনে থেকে সরো। আমি কি কোনো ভুল করেছি? ভুল করেছো তাও বা তুমি? এটা কখনো হতে পারে? এসব কি বলছো তুমি? মানে শোনো কনক, তোমার ভুল ধরার মতো স্পর্ধা আমার নেই। আর তাছাড়া তোমার পক্ষে ভুল করা তো ইটস নেক্সট টু ইম্পসিবল। কি বলতে চাইছো তুমি, পরিষ্কার করে বলো। তুমি এখন এই বাড়ির বউরানি, তোমার কথা এখন এই বাড়িতে দিন রাত হয়, আর তুমি সেই জায়গায় দাঁড়িয়ে ভুল করবে, এটা এটা মানা যায় বলো? তো আমি তো সব কিছুই চাইনি। আমি কি করে বলবো বলো, আমি তো আর মাইন্ড রিডার নই। আমি তো সবসময় তোমার বউ হয়ে থাক কেন? আর কতবারই কোনো লাভ নেই। বাবা প্লিজ, তুমি ছোট মাকে একটু বোঝাও, বলো যাতে এই মুহূর্তে আমাকে এত চাপ না দেয়। আমি পারবো না। এসব কি বলছিস আব্রো? তোর ছোট মাকে কেন এসব বলবো? তোর ও তো তোর ভালোর জন্য এসব করেছে। আমি সত্যি কথা বলছি বাবা, এখন এই মুহূর্তে এত দায়িত্ব নেওয়া আমার পক্ষে পসিবল না। আমি আমি পারবো না, সত্যি বলছি। কেন পারবে না আব্রো? তোমার অজানা তো কিছু নয় আব্রো। না মানে আসলে আসলে কি বলো তো, তুমি একটাই চিন্তার মধ্যে ঢুকে রয়েছো, সেই জন্য কনফিডেন্স হারিয়ে ফেলেছো। যেটা বলছি সেটা শোনো ভালোভাবে। কিন্তু ছোট মা, আমি কোনো কিন্তু নয় আব্রো। আমার উপরে যদি তোমার একটু বিশ্বাস থাকে, আমি যেটা বলছি সেটা শোনো, তুমি কাজে জয়েন করো, তোমার ভালো লাগবে আব্রো। জীবনে তো ঝড় ঝাপটা এসব থাকেই আব্রো, তার জন্য তো জীবন থেমে থাকে না। তো ছোট মা কথা শোন, তোর ভালো হবে তাতে। আমার আর কিছু ভালো হওয়ার নেই বাবা, আমার জীবনে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ওই রকম ভাবে বলো না ভাই, তোমাকে ভালো না দেখলে আমরা ভালো থাকবো না। আমরা যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছি। বোরানি, তুমি তো অন্তত আমাকে ভালো করে বোঝো। তুমি কেন বুঝতে পারছো না যে এই মুহূর্তে এত রেসপন্সিবিলিটি নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, পসিবল না? কেন সম্ভব নয় ভাই? কিছুদিন আগে যখন আমাদের বাড়িতে এরকম খারাপ অবস্থা যাচ্ছিল, যখন তোমার দাদাভাই ঠিকমতো কাজে মন দিতে পারছিল না, তখন আমাদের কোম্পানির পুরো রেসপন্সিবিলিটি কে সামলেছে? আমার তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে বলেই মাকে আমি এই কথাটা বলেছি। আমি জানি আমার ভাই পারবে। না আমি পারবো না, আমি পারবো না, কারণ আমি মন থেকে সেই জোরটা পাচ্ছি না। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? এখন যদি জোর করে তোমরা আমাকে এই কাজটা করো তাহলে ভালো হবে না সেটা? ছোট মা, তুমি তুমি বলো না, আমাকে এখন এই মুহূর্তে একটু একা থাকতে দেওয়া যায় না? একা তো থাকলে অগ্রতদিন
পারলে সত্যিটাকে মুছে ফেলতে? শোনো, এই সত্যটাকে মেনে নিয়ে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। তুই আমার কথা শোন, আমার সঙ্গে কাজে ছ, অফিসে ছ, দেখবি সব সহ্য হয়ে যাবে। আর দেরি করো না, সাত্তুকিকে ডাকো, বেরিয়ে পড়ো দাদা। হ্যাঁ হ্যাঁ, আজ অনেক কাজ, অনেক মিটিং আছে, তারপরে প্রমোটারের সঙ্গে বসতে হবে আমাদের। সেটা তো দাদা ভাইও সামলে নিতে পারবে বাবা। না পারবে না, আরো অনেক প্রবলেম আছে। সত্যি প্রবলেম আছে দাদা। মিস্টার বানসালের অর্ডারটা শুনলাম যে ঠিক সময় দেওয়া যাবে না, কারণ লেবার প্রবলেম। না না না, তোমরা আমাকে এখন এত দায়িত্ব দিও না। তো তুমি আছো, দাদা ভাই আছে, তোমরা তো সামলে নিতে পারবে। অনেকদিন তো হলো বাবু, আর কতদিন তুই এভাবে ছোট্ট ভাইটি হয়ে থাকবি? এবারে ব্যবসাপত্র সব বুঝে নে, হাই টাইম। তোমরা দুজনে এই পরিবারের ভবিষ্যৎ অভ্র। আমার পক্ষে এতদিন যতটা সম্ভব হয়েছে আমি করেছি, এবারে তোমাদের দুজনের উপরে নির্ভর করছে আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর দেরি করো না, এগিয়ে পড়ো সত্যকে। চল চল চল, আর দেরি করা যাবে না। আয় আয় চল, সত্যকে বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেল। একটু দাঁড়াও ভাই। আজ তোমার প্রমোশন হয়েছে, তাই দুই মুখে দিয়েই যাত্রা শুরু করো। বড়রা বলে এতে শুভ হয়। সত্যি বৌরানী, তোমার এত কাজের মধ্যে এসব সূক্ষ্ম ব্যাপারগুলো কি করে মনে রাখো বলো তো, আশ্চর্য। জীবনে সাফল্য আসুক ভাই, এই কামনা করি। শুধু দই কেন, ননি মাখন এসবও খেয়ে আমি বাইরে অপেক্ষা করছি। এটা একদম ঠিক করেছে বৌরানী, একমাত্র কাজই তো পারে বড় বৌমা মানুষকে এরকম শোক থেকে মুক্তি দিতে। তুমি দেখো এবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, ছেলেটার মুখের দিকে আর তাকিয়ে থাকতে পারি না। খায় না দায় না, সারাদিন মুখ গোজ করে বসে থাকে। তা তো হবেই, তাই তো হবে। তাই বলে মা, ওর মতন একটা হাসি খুশি ছেলের এই হাল, এটা কি বিশ্বাস করা যায়? দেখো বড় বৌমা, তোমরা আমার কর্তামশাইকে যতই ছেলে মানুষ মনে করো না কেন, আমি তো জানতাম ও বৌমণিকে কতটা ভালোবাসত। তা বলে মা এতটা? আমি তো মা হয়েও সেটা বুঝতে পারিনি। কি করে পারবে বড় বৌমা, তুমি তো ওর মা ছিলে, একবার যদি বন্ধু হয়ে মিশতে তাহলে বুঝতে পারতে যে ওর ভেতরটা কেমন। সব সময় সবাইকে খুশি রাখার জন্যে ও এরকম ছেলে মানুষই করে বেড়ায়, ওর মুখেই যত হম্বি তম্বি, আসলে ওর ভেতরটা একেবারে ফুলের মতো নরম। সে তো এখন বুঝতেই পারছি মা। সেই জন্যই তো বলছি, এত বড় আঘাত যে ওর ভেতরটাকে একেবারে তছনছ করে দেবে সেটাই তো স্বাভাবিক। আমার খুব ভয় করছে মা, কোনো মতে জোর জার করে আজকে তো পাঠানো হলো, কিন্তু এরপর আমার ছেলেটা কি শেষমেশ সন্ন্যাসী হয়ে যাবে নাকি?